নমস্কার, আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। সদ্য মিটেছে লোকসভা ভোটের প্রক্রিয়া, ভোট পরবর্তী হিংসা রুখতে কেন্দ্রীয় বাহিনীর টহল অব্যাহত জলপাইগুড়ি জেলা জুড়ে। কালবাদে পরশু জামাই ষষ্ঠী, জলপাইগুড়িতে জামাই ষষ্ঠীর বাজার জমে উঠলেও ঊর্ধ্বমুখী দরে কপালে চিন্তার ভাঁজ ক্রেতাদের। এবার আসছে বিস্তারিত সংবাদে। ভোট পরবর্তী হিংসা রুখতে কেন্দ্রীয় বাহিনীর টহল অব্যাহত জলপাইগুড়ি জেলা জুড়ে। সদ্য মিটেছে লোকসভা ভোটের প্রক্রিয়া। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়কে প্রায় 88,000 ভোটে পরাজিত করে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায়। এখনও জেলায় কোনো জায়গায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ ওঠেনি, যদিও প্রশাসন রয়েছে সক্রিয়। রবিবার শহরের কদমতলা, ডিভিসি রোড, থানামোড় সহ বিভিন্ন এলাকায় চলল কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। সঙ্গে ছিলেন কোতোয়ালি থানার পুলিশ। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। কালবাদে পরশু জামাই ষষ্ঠী, জলপাইগুড়িতে জামাই ষষ্ঠীর বাজার জমে উঠলেও বাজার করতে গিয়ে যেন এক প্রকার ছ্যাঁকা লাগছে ক্রেতাদের হাতে। জামাই ষষ্ঠীর যাবতীয় সামগ্রীর দাম আকাশ ছোঁয়া বলে দাবি ক্রেতাদের। সোমবার শহরের বাজারে ফলের দর ছিল অনেকটা এই রকম: লিচু 120 টাকা কেজি, ল্যাংড়া আম 90 টাকা, হিমসাগর 100 টাকা কেজি, লক্ষণভোগ আম 50 টাকা কেজি। এছাড়াও জামাই ষষ্ঠীর অন্যান্য উপকরণের মূল্য অনেকটাই বেশি বলে দাবি একাংশের ক্রেতাদের। এদিন বাজার করতে আসেন শহরের বাসিন্দা জয়াদেব। তিনি বলেন, ফলমূলের দাম যেমন অনেকটা আকাশ ছোঁয়া, তেমনি মূল্য বেশি বিভিন্ন উপকরণেরও। তবে যেহেতু অনুষ্ঠান, তাই বাজার তো করতেই হবে, এমনটাই জানাচ্ছেন ক্রেতারা। বাজার করলাম করম যা বাসের গরুর গুলার পর্যন্ত দাম 60 টাকা 70 টাকা বলতে গেলে, তাহলে 61 টাকা। ফলমূলের প্রচন্ড দাম, যেমন কেজি প্রতি কিরকম? কেজি প্রতি তাও আছে, ছেলে বাজার করে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। প্রবল বৃষ্টির জেরে ভূমিধ্বস, যার ছেড়ে মৃত্যু হলো তিনজনের, একই সাথে ক্ষতিগ্রস্ত 3টি বাড়িও। সোমবার ভোরবেলায় আনুমানিক 6টা নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ সিকিমের নামচি জেলার মাজুয়া গ্রামে। প্রশাসন সূত্রে খবর, মৃতদের মধ্যে 2 পুরুষ এবং 1 মহিলা। সেখানকার জেলা শাসক জানান, মৃতদের নাম ইয়াবা সুব্বা, বিশাল রায় এবং মনিতা রায়। রবিবার রাত্রি থেকেই ভারী বৃষ্টি হচ্ছিল ওই এলাকায়। সে বৃষ্টির জেরে এদিন ভোরে ওই এলাকায় অন্তত 7টি বাড়ি ধসের জেরে ভেঙে পড়ে, 3টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, আর সেখানে মৃত্যু হয়েছে 3 জনের। দেহ প্রশাসনের তরফ থেকে উদ্ধার করা হয়, তবে এখনও বেশ কয়েকজন নিখোঁজ, তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। স্থানীয় প্রশাসনের তরফ থেকে ওই এলাকায় পর্যটকদের যাওয়া নিয়ে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি বৃষ্টির জেরে সিকিমের একাধিক রাস্তায় ধস নেমেছে, ফলে বন্ধ যান চলাচল, যার জেরে সমতল থেকে কেউ যেতে পারছেন না সিকিমের সেই সব এলাকা দিয়ে, আবার সিকিম থেকে সমতলের দিকে কেউ ফিরতেও পারছেন না। প্রশাসনের তরফ থেকে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে, তবে বৃষ্টির না কমলে পরিস্থিতি স্বাভাবিক করা খুবই কঠিন, তাও মেনে নিচ্ছেন আধিকারিকরা। যতক্ষণ বা কত দিনে পরিস্থিতি স্বাভাবিক হয় সেটাই এখন দেখার। তবে সিকিম বা পাহাড়ি এলাকায় বৃষ্টির জেরে এমন পরিস্থিতি তৈরি আগেও হয়েছে। স্থানীয় বাসিন্দারাও তাই এই পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে প্রশাসনের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। বাঁধে বিপদ, রেইন কাটে তিস্তার মেইন বাঁধের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় আতঙ্কে প্রহর গুনছেন বালাপাড়ার পাশাপাশি সেনপাড়ার বাসিন্দারাও। 2 আগে বৃষ্টির ধসে বাঁধের রাস্তার একটি বড় অংশ ধসে যায়। বাসিন্দাদের অভিযোগ, গত বছর 4 অক্টোবর সিকিম পাহাড়ে প্রাকৃতিক বিপর্যয়ে তিস্তা নদী ফুলে ফেঁপে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যাতে ক্ষতিগ্রস্ত হয় মেইন বাঁধের এই অংশের, যা তড়িঘড়ি মেরামত করা হলেও কাজের মান নিয়ে প্রশ্নে ছিলেন বাসিন্দাদের। রীতিমতো প্রশ্ন ছিল বাসিন্দাদের। সেখানে এবারে আঘাত করল বর্ষার প্রথম বৃষ্টি।
তাতেই বাঁধের রাস্তার ধারের মাটি ধসে তৈরি হয়েছে গভীর খাত। বাঁধের এই রাস্তার সঙ্গে যোগাযোগ রয়েছে জাতীয় সড়কের, প্রত্যেক দিন কয়েক হাজার গাড়ি যাতায়াত করে। তাতে বড় দুর্ঘটনার পাশাপাশি এবারও তিস্তায় বন্যা পরিস্থিতি তৈরি হলে শহর কিভাবে রক্ষা পাবে তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন বাঁধের পাড়ের বাসিন্দারা। এটাতে কি বিপদ হচ্ছেন আপনারা? এটা তো বাঁধটা ভেঙে যাচ্ছে, ডিপার্টমেন্ট কোনো দেখতেছে না, দেখতেছে কিন্তু অত তো করে না। এটা তো রাস্তাটা সম্পূর্ণ ভেঙে যাবে আস্তে আস্তে, আর যাতায়াতে পাবলিক যাতায়াত করতে পারবে না। এই বাঁধের উপরে সবাই মানে ভরসা করে। আর বন্যা যদি তৈরি হয়? আর বন্যা তৈরি হলে তো এটা তো একবারে ধসে যাবে। তাতে কোন অংশ ক্ষতিগ্রস্ত হবে? তাতে শহরে ক্ষতি হবে, শহর ডুবে যাবে। এইগুলো যদি ভেঙে যায় তো শহর ভেঙে যাবে। আপনারা কী চাইছেন? আমরা চাচ্ছি এগুলো সুস্থভাবে ঠিক করুক, অতি শীঘ্রই তাড়াতাড়ি এটা ঠিক করতেই হবে, না করলে কাজ হবে না। বিপদ সব পলে বিপদে পড়বে। কি সমস্যা? আমাদের সমস্যা প্রধান হচ্ছে পাশের তিস্তা বাঁধে, এই যে প্রথম বৃষ্টিতে এই জায়গাটা গর্ত হয়ে গেছে, জল ডিসপ্যাচ হয় না, যাতে এটা মেরামত হয় এইটা আমার বলি। আতঙ্ক তো বটে, তিস্তা পাশেই, পাশের তিস্তা কখন কি হয় বলা যায়, বর্ষা শুরু হলো এই তো। হ্যাঁ, এটা যথাশীঘ্র ঠিক করলে পরে পাশে তো শহর। হ্যাঁ, পাশে শহর, তবে টাউন কোর্ট কাছারি ইত্যাদি সব কিছুই পাশে। এটা ভাঙার সমস্যা, বড় সমস্যা। উদ্বিগ্ন পুরসভাও, পুরসভার কাউন্সিলর তথা বিপর্যয় মোকাবিলা দলের দায়িত্বে থাকা স্বরূপ মণ্ডল জানান, ঘটনা নজরে আসতেই সেচ দপ্তরের আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সেচ দপ্তর থেকে দ্রুত ক্ষয়ক্ষতিগ্রস্ত বাঁধের অংশের মেরামতের আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। দেখুন, এই আমাদের জুবলিপাড়া থেকে যেটা বালাপাড়া হয়ে আমাদের জাতীয় সড়কে উঠল, এই রাস্তাটিতে আমাদের সেনপাড়া বাঁধের ওপর যে বাজার আছে, সেই বাজার এলাকার পরবর্তী যে অংশ আছে রাস্তা, সেখানে এর আগেও রেলিংয়ের পাশ দিয়ে রেইন কাট হয়েছে। সেটা আমরা সেই সময় সেচ দপ্তরকে জানিয়েছিলাম, ইরিগেশনকে জানিয়েছিলাম আমরা, এবং পরবর্তীতে তারা কিছু ব্যবস্থা গ্রহণ করেছিল। এবারও দেখা যাচ্ছে যে বর্ষার ঠিক আগেই আপনার এই অঞ্চলে রেইন কাট, এবং আপনারা জানেন যে এর আগের বছর তিস্তার যে ভয়ানক গতিতে গিয়েছে তাতে একটু যদি টার্ন নিতে শহরের দিকে তাহলে কিন্তু জলপাইগুড়ির শহরকে খুঁজে পাওয়া যেত। যে ভয়ানক ঢেউ, ভয়ানক স্রোত আপনারা সকলেই সাক্ষী, এবং আমরা সে সময় তিস্তার বুকে ঝাঁপিয়ে পড়ে আমরা যেমন আপনার মানুষকে সচেতন করার চেষ্টা করেছিলাম, পাশাপাশি যাতে তার কোনো ক্ষতি না হয়, এবং সর্বোপরি যে শয়ের লাশ ভেসে এসেছিল আমাদের পাহাড় থেকে, আমরা সেগুলোকেও কিন্তু সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশনের মধ্যে রেখে প্রায় 15 দিন থেকে এক মাস আমরা কিন্তু খোঁজাখুঁজি করে সেই সমস্ত লাশ আমরা সেই সমস্ত পরিবারের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছি। এখন কী করছি? এখন এই ধরনের রেইন কাট হলে পরে আমি সেচ দপ্তরকে ইতিমধ্যে ব্যাপারটা অবহিত করেছি, আবারও আমি জানাবো যে এই ধরনের রেইন কাট হলে পরে বলা যায় না আবার কখনো যদি ওপরে ফ্ল্যাশ ফ্লাড হয় এবং সেক্ষেত্রে তিস্তা নদীর জলস্তর যদি বৃদ্ধি পায়, তাহলে তো এই সমস্ত রেইন কাট দিয়ে যদি জল শহরে একবার ঢুকে যায় তাহলে কিন্তু শহরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তো যার জন্য আমরা সেচ দপ্তরকে জানিয়েছি, ওনারাও উদ্যোগ গ্রহণ করবেন বলেছেন। ন্যাচারালি আমরা একটুখানি ইরিগেশনের যে ভূমিকা সেই ভূমিকাটার দিকে নজর রাখছি, কারণ ওনারা বাঁধ রক্ষার্থে ভূমিকা গ্রহণ করে থাকেন। আমরা আশা করব খুব দ্রুত এই রেইন কাট বা যে জায়গাগুলি বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই জায়গাগুলি ওনারা ঠিক করে দেবেন। পিনাকি শীলের রিপোর্ট, এভ নিউজ। তীরন্দাজ তৈরি হচ্ছে জলপাইগুড়িতে অবস্থিত সাইয়ের বিশেষ প্রশিক্ষণ কেন্দ্রে। সেখানেই দেখা মেলে ভবিষ্যতের অলিম্পিকে পদক অর্জনের মতো প্রতিভা। ভারত সরকারের ক্রীড়া মন্ত্রকের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার উত্তর পূর্ব ভারতের অন্যতম প্রশিক্ষণ কেন্দ্রে বিগত কয়েক বছর ধরে চলছে তীরন্দাজ তৈরির যজ্ঞ।
এই বিভাগের কোচ প্রদীপ কুমারের কথায় এই অঞ্চলে বহু প্রতিভা রয়েছে, বিশেষ করে কোচবিহারের কিছু তীরন্দাজ ইতিমধ্যেই জাতীয় প্রতিযোগিতায় সাফল্য দেখিয়েছে। আগামীতে এরাই অলিম্পিক্সের মতো আন্তর্জাতিক আসরে দাগ কাটবে বলে নিশ্চিত তিনি। জলপাইগুড়ি তথা ডুয়ার্সেও লুকিয়ে রয়েছে অনেক প্রতিভাবান তীরন্দাজ। তবে স্থানীয় আবাসিকদের মধ্যে উন্নত মানের তীরন্দাজির তিনটি প্রতিযোগিতামূলক বিভাগে অংশ নেওয়ার মতো সরঞ্জাম উপলব্ধ না হওয়ায় অনেক প্রতিভা সঠিকভাবে উঠে আসতে পারছে না। তার মধ্যে কণিকা রায় নামে স্থানীয় এক খেলোয়াড়কে রাজ্য সরকার এ বিষয়ে সাহায্য করেছে। খুব শীঘ্রই কণিকা রায় প্রয়োজনীয় সরঞ্জাম পেতে চলেছেন। সাই প্রশিক্ষণ কেন্দ্রের তীরন্দাজি বিভাগের কোচ প্রদীপ কুমার আরও জানিয়েছেন, চা বাগান মূলত বাঁশের তীর দিয়ে স্থানীয়রা সেখানে অনুশীলন করেন, কিন্তু এছাড়াও যে আরও অনেক উন্নত সরঞ্জাম রয়েছে সেই সুযোগ থেকে তারা বঞ্চিত। সাই প্রত্যেক বছর উত্তরের বিভিন্ন জেলায় ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের মধ্যে দিয়ে এই ছেলে মেয়েদের খুঁজে আনছে, যাতে আগামীতে তারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশ তথা বাংলার মুখ উজ্জ্বল করেন। অপরদিকে জলপাইগুড়ির আমগুড়ির প্রতিভাবান তীরন্দাজ কণিকা রায় জানান, সরঞ্জামের সমস্যা ছিল কিন্তু প্রশিক্ষকরা বিভিন্ন জায়গায় কথা বলেছেন, এখন সাইতেই প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। হ্যাঁ, আমার তিনদিনকে সমস্যা ছিল, তো এখন ওটা নিয়ে আর কি কথা বলছে আমার স্যার আর থানাতেও, বলছেন সহযোগিতা করবেন। তো আমি জলপাইগুড়ি সাই সেন্টার মানে এখানে এসটিসিতে রোজ এখানে প্রশিক্ষণ। হ্যাঁ, এখানে আমি হোস্টেলে থাকি। হ্যাঁ, এখানেই থাকি। কতটা প্রশিক্ষণ নিচ্ছেন? প্রশিক্ষণ মিনিমাম আমরা সকালে 5টার দিকে চলে আসি, 5টা থেকে 9টা অবধি প্র্যাকটিস থাকে, আর তারপরে আমাদের ব্রেকফাস্ট টাইপ, তো দুপুরে আবার 3টার দিকে মানে প্র্যাকটিস থাকে, 3টা থেকে 6টা পর্যন্ত। কতটা মানে অর্জন করেছো, মানে শিক্ষা থেকে কতটা অর্জন করেছো? কি ধনুক মানে ইন্ডিয়ান রাউন্ড, তো ইন্ডিয়ান রাউন্ডে আমার স্টেট মেডেল আছে, স্টেটে গোল্ড আছে, আর অল ইন্ডিয়া ইন্টারসাই মেডেল আছে, গোল্ড আর সিলভার। বাস, তো ভাই প্রশিক্ষণ নিচ্ছো তুমি? প্রশিক্ষণ আমি জলপাইগুড়ি এই যে এসেছি এখানে এই জায়গাটা সাই। হ্যাঁ, জলপাইগুড়ি সাই। কেমন ভাবে প্রশিক্ষণ দিচ্ছে? হ্যাঁ, প্রশিক্ষণ খুবই ভালো, আমাদের স্যার প্রত্যেক দিন আমাদের মানে টাইম মতো ইসেতে আসে, কোচিংয়ে আসে, তো কোচিংয়ে নিয়ে আমাদের কোনো রকম সমস্যা নেই। তো ইকুইপমেন্ট নিয়ে একটু প্রবলেম আসে আমার, তো এখন বলছে যে ওটা সলভ করবে, ওটার জন্য অনেক সাহায্যও করছে। ব্যাস, ওটাই যত তাড়াতাড়ি হয়ে যায় ধেনু। ভবিষ্যতে কি হতে ইচ্ছে? কি ভবিষ্যৎ তো প্লেয়ারই। আচ্ছা, এই বিষয় হ্যাঁ, অলিম্পিক খেলার ইচ্ছে আছে? হ্যাঁ, অবশ্যই, ওটার জন্যই তো আমাদের প্রস্তুতি। হ্যাঁ, তোমার নাম কি বললে? কণিকা রায়। অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। সদ্য মিটেছে লোকসভা ভোটের প্রক্রিয়া, ভোট পরবর্তী হিংসা রুখতে কেন্দ্রীয় বাহিনীর টহল অব্যাহত জলপাইগুড়ি জেলা জুড়ে। কালবাদে পরশু জামাই ষষ্ঠী, জলপাইগুড়িতে জামাই ষষ্ঠীর বাজার জমে উঠলেও ঊর্ধ্বমুখী দরে কপালে চিন্তার ভাঁজ ক্রেতাদের। এখনকার মতো নিউজ এ পর্যন্তই, পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।